শীতের মরশুমেই মালদার বিভিন্ন বাগানে আমের মুকুলে ভরে গিয়েছে বেশ কিছু গাছ। আবার কোনো কোনো গাছে কুড়ির দেখা মিলতে শুরু করেছে। অগ্রিম জেলার আমবাগানগুলিতে মুকুল ফোটায় নষ্ট করে দেবে আম হওয়ার আশা। যদিও জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক আম চাষীদের আশ্বাস দিয়ে বলছেন, সঠিক পরিচর্যা করলে এখন ফোটা মুকুলেও আম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শীতের দাপট বাড়লে বা কুয়াশা পড়লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যে সমস্ত গাছে আমের মুকুল ফুটতে শুরু করেছে সেগুলিকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছেন উদ্যান পালন দফতরের কর্তারা। সাধারণত মালদা জেলায় বসন্তের শুরুতে আমের মুকুল ফুটতে শুরু করে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত হলো আমের মুকুল ফোটার অনুকূল আবহাওয়া। তবে চলতি মরশুমে আবহাওয়ার পরিবর্তনের জন্যই শীতে আম গাছগুলোতে মুকুল ফুটতে শুরু করেছে। শীত থাকলেও এখন তাপমাত্রার পারদ অনেকটাই আমের মুকুল ফোটার পক্ষে অনুকূল, তাই অধিকাংশ গাছে মুকুল ফুটতে শুরু করেছে। হ্যাঁ, সাধারণত আমের যে মুকুল বা লিচু এই জাতীয় ফলের যে মুকুলটা সচরাচর ফেব্রুয়ারি মাসের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে। এখন আমাদের যে ক্লাইমেটের একটা ফ্লাকচুয়েশন হচ্ছে, মানে তাপমাত্রার হেরফের বা অসময়ে বৃষ্টি, এটা একটা মূলত কারণ যে আমের মুকুল কিছু কিছু বাগানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু আগে চলে এসেছে। তো যেগুলো আগে এসেছে সেগুলোর ক্ষেত্রে একটা পরিচর্যা আমাদের করতে হবে, এবং যেগুলো টাইমলি আসবে সেটাও আবার তাপমাত্রার হেরফেরের জন্য কিছু ভেরিয়েশন হতে পারে। কিন্তু সাধারণত ফেব্রুয়ারি মাসের দিকে যে মুকুলগুলো আসে, ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি বা মিড ফেব্রুয়ারি, সেই ক্ষেত্রে আমরা মুকুল যখন আসে আমরা একটা ইনসেকটিসাইড বা পোকা মারার জন্য যে ম্যাঙ্গো হকারটার উপদ্রব হয় সেটা ফ্লাওয়ারিং স্টেজে নয়, বিফোর ফ্লাওয়ারিং অর্থাৎ ফুল ফোটার আগে কিন্তু মুকুলটা বিকশিত হয়েছে, সেই অবস্থায় একটা স্প্রে করতে বলবো। এবং এটা চাষিরা যদি সঠিকভাবে সঠিক টাইমে এগুলো স্প্রে করে তাহলে মুকুলগুলো ঠিকই থাকবে। তো এটা মূলত আমাদের আবহাওয়া পরিবর্তনের জন্যই এটা হয়েছে। আর এই অবস্থায় যদি দেখা যায় যে একটু ফগি ওয়েদার অর্থাৎ ঘন কুয়াশা হয় আর হালকা বা একটু বৃষ্টিপাত যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হয়, একটা ক্লাইমেট বা আবহাওয়া এমন তৈরি হয় যেটা বিভিন্ন ছত্রাক বলুন, ব্যাকটেরিয়া বলুন বা অন্যান্য জীবাণুদের তাদের যে সংখ্যায় বৃদ্ধিটা সেটা পেয়ে যায়। সেটা কিন্তু আমাদের যে কোনো ফসলের ক্ষেত্রে ফলন কমিয়ে দিতে পারে। তো এই অবস্থায় আমাদের টাইম টু টাইম যেটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম দপ্তরের তরফ থেকে হচ্ছে সেটা আমরা করছি, প্যারালালি চাষিরা যাতে ওই রকম আবহাওয়াতে কখনো কখনো হয়তো ছত্রাকনাশক, কখনো কখনো হয়তো ইনসেকটিসাইড বা কীড়া মারার জন্য এটা টাইম টু টাইম আমাদের স্প্রে করতে হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।